নমস্কার, স্বপ্না প্রপার্টি সলিউশন পয়েন্ট আপনাদেরকে অভিনন্দন। আজকে আমি এসি কল্যাণী রথতলা পালপাড়া রোড 20 নম্বর ওয়ার্ডে, এখানে এই 10 ফুটের রাস্তার ওপরে, এই রাস্তাটা 16 ফুটের রাস্তা, 16 ফুটের রাস্তার পরে এই রাস্তাটা আপনার 10 ফুটের রাস্তা। এই রাস্তা দিয়ে একটা প্লট পরেই একটা প্রপার্টি রয়েছে 2.5 কাঠা জমির ওপরে। একটা পুরনো বাড়ি রয়েছে, পুরনো বাড়ি বলতে গেলে আপনার মোটামুটি 25 বছর বয়স হয়েছে 2.5 কাঠা জমির ওপরে। এটা পুরনো 2.5 কাঠা জমির ওপরে যে বাড়িটা রয়েছে, এটা মোটামুটি 25 বছর বয়স হয়েছে বাড়িটার। মেনটেন্যান্স তেমন একটা নেই, তবে বাড়িটা ভিতরটা আমি দেখাচ্ছি। এই জমিটা সেল রয়েছে, এটা কল্যাণী মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়বে, 20 নম্বর ওয়ার্ড রথতলা। এদের ওয়াশরুমটা বাইরেই রয়েছে, এখানে একটা ঠাকুর ঘর, তেমনভাবে গোছানো করা নেই। যদি কেউ কিনতে চান তাদের কিন্তু এটা ঠিকঠাক করে নিতে হবে, আপনি পজিশনটাই পাবেন। পজিশনটা খুবই সুন্দর, 2.5 কাঠা জমির ওপরে আপনি দেখতে পাচ্ছেন। দামটা যেটা লেখা থাকবে সেটা অবশ্যই নেগোসিয়েবল। এটা রথতলা মন্দির থেকে খুবই কাছে, 700 মিটার। রথতলা যে বাস স্ট্যান্ড সেটা থেকে 700 মিটার দূর পড়বে এই পজিশনটা। আমি ভিতরে দেখাচ্ছি, বিশেষ কিছু নেই ঘরের মধ্যে, আপনার পজিশনটা ছাড়া সত্যিই কিছু আর পাবেন না, পজিশনটাই শুধু পাবেন। পজিশনটা পাওয়ার পরে আপনাদেরকে এটাকে ঠিকঠাক করে নিতে হবে। তবু আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা, দেখুন কিচেন কি দুটো? হ্যাঁ, ভিতরে এনাদের যেহেতু 3টে ভাই, তো সেই হিসাবে এনারা কিচেন বাথরুম রুম সেইভাবে ছোট ছোট করে করা রয়েছে। এটা আলাদা রকমভাবে সব সেটিং না করেই করা, এর জন্য একটু লুকটা চেঞ্জ লাগছে। তো যারা এই পজিশনটা নেবেন তাদের নিজেদের মতো করে কিন্তু করে নিতে হবে। আমি দামটা আমি লিখে দিচ্ছি, আর ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। যারা রথতলার মধ্যে অল্প বাজেটের মধ্যে বাড়ি পজিশন খুঁজছেন তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এটা অবশ্যই দামটা আপনাদের আলোচনা সাপেক্ষে, কম বেশি যেটা হবে আলোচনা সাপেক্ষে হবে। ধন্যবাদ।